হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে সন্ধে 6:05। তো আজকের ব্লগটা ভাবলাম সন্ধে থেকে শুরু করি। তো আমি এই জাস্ট বিছানা থেকে উঠে এলাম, একটু ফ্রেশ হলাম, আর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ও বসে বসে কার্টুন দেখছে। তো ভাবলাম আজকের ব্লগটা সন্ধে থেকে শুরু করি। ওই যে দেখছো সন্ধে জ্বালা কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধে আমি জ্বালিনি, সন্ধে দিয়েছে মা। তো চলো এখন রান্নাঘরে যাই। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, মানে পিঠে করার দিন। তো প্রত্যেক বছরের মতো এই বছরেও পিঠের আয়োজন সব হয়ে গেছে, জোগাড় জান্তি সমস্ত কিছুই করে নিয়েছি। তোমাদেরকে তো গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে পিঠের জন্য যে পুর, সেই পুরটা বানিয়ে রেখেছি। তো পুরটা বানিয়ে দুভাগে করে রেখেছি, একটা দুধ পিঠের জন্য আর একটা হবে গোকুল পিঠের জন্য। তো প্রথমে এখন করব হচ্ছে দুধ পিঠের জন্য যা যা করতে হয় তো সেগুলো করব। তো চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, তো চাল গুঁড়ো নিয়েছি আর কুসুম কুসুম গরম জল দিয়ে চাল গুঁড়োটা এখন মাখছি। চাল গুঁড়োটা ঠিক যেভাবে ময়দার মন্ড করে, ডো করে, তো সেই রকমভাবেই ডোটা করছি। তো ডোটা করার পরে অর্ধেকটা মাকে দিয়েছি, অর্ধেকটা আমি দিয়েছি। অনেকটা ছিল, তার মধ্যে হাফ হাফ করে নিলে জিনিসটা আর কি মাখাতে আর কি সুবিধা হবে। তো ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে তার ভেতরে নারকেলের পুর ভরে পিঠেটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। খুব একটা ভালো হয়তো দেখতে হবে না, তবুও যেরকম আর কি পুর ভরে মুখটাকে বন্ধ করে যেমনভাবে করি সেইভাবে করছি। হয়তো তোমাদের কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। আমাদের আমার থেকেও তোমরা হয়তো আরও ভালো করে হয়তো পিঠে করতে জানো, কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই করে করে অভ্যস্ত। আমরা প্রত্যেক বছর এই একটা দিনই এরকম পিঠে করা হয়, তাই আর কি যেমনভাবেই করা হয় আর কি সেইভাবেই আমাদের ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, এখন একটা একটা করে সবগুলো পিঠে আর কি গড়ে নেব। ওদিকে মাও করছে আর এদিকে আমিও করছি। দুজনে মিলে করলে কি হয়, তাড়াতাড়ি হয়, কারণ অনেকগুলো পিঠে বানাতে হবে। আর এই বছরে ভাবছি তিন রকমের পিঠে বানাবো। এক রকম হচ্ছে দুধ পিঠে, এক রকম হচ্ছে গোকুল পিঠে, আর এক রকম হচ্ছে আশকে পিঠে বা সরা পিঠে। তো তিন রকম পিঠে বানাতে গেলে সময় তো লাগবেই, তারপরে আবার রাত্রিবেলা রান্নাবান্না আছে। তো তাই ভাবলাম মা আর আমি দুজনে মিলেই বসেছি এখন পিঠে বানাতে। তো চলো এখন ঝটপট করে বানিয়ে নিই। তো এদিকে দুধ ফুটতে দিয়ে দিয়েছি আর ওদিকে পিঠেগুলো সমস্তটাই গড়া হয়ে গেছে। এদিকে দুধের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে আর একটুখানি এলাচ আমি হামালদিস্তাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দুধটা ভালো করে এখন ফুটছে। আর এই কড়াইটা লাল লাল দেখছো, কারণ এই কড়াইটাতেই আমি নারকেলের পুরটা করেছিলাম। তো সেই কারণের জন্যই নারকেলের পুরটা আরেকবার আর কি নেড়ে আর কি একটু গরম করেছিলাম, তো তার জন্যই এটা লাল লাল। তো ওই কড়াই দুধটা জাল দিতে বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখালাম তোমাদের সমস্ত মানে পিঠেগুলো রেডি হয়ে গেছে। তো এখন একটা একটা করে পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব পিঠেগুলো দেওয়ার পরে পিঠেগুলো দুধের মধ্যে ডুবে গেছে, এখনো পর্যন্ত ফুটতে শুরু করেনি। তো ফুটতে শুরু করবে আর যখন পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে হয়ে যাবে, তখন পিঠেগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে তিন রকমের পিঠের আয়োজন হয়েছে। একটা হচ্ছে দুধ পিঠে, যেটা তোমাদের দেখালাম, এই যে কড়াইয়ের মধ্যে ফুটছেই, জাস্ট দিলাম। আর হবে সরা পিঠে, আর হবে গোকুল পিঠে। তো গোকুল পিঠের জন্য এখনও কিছু রেডি হয়নি, জাস্ট নারকেলের পুরগুলো আর কি গোল গোল করা আছে, এখনও সেরকম কিছু প্রিপারেশন হয়নি। এই একরকম পিঠের এখন হলো, দুধের মধ্যে দিলাম, এরপর সরা পিঠে হবে, তারপর হবে গোকুল পিঠে। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। দেখে দিয়ে দেখি তাই নাটুটুলে খেয়ে নিলে, আচ্ছা আচ্ছা, নাটু গোটা নুটুলে খেয়ে নিলে, ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, আমার ছেলে নারকেলের আর গুড়ের যে ছাইগুলো হয় ওগুলো খেতে খুব ভালোবাসে, নাড়ু খেতে খুব ভালোবাসে, আর ওইগুলো দিয়েই গোকুল পিঠে বানাবো। দুধের চাচি দিয়ে বানাবো না, পুরোটাই নারকেল দুধ আর আর কি আর গুড়, এই তিনটের মিশ্রণ করে যে মন্ডটা করে নেওয়া হয়েছে ছাইটা, তো সেই দিয়েই দুধ পিঠে হয়েছে, প্লাস গোকুল পিঠে ওইটা দিয়েই হবে। তো এদিকে দুধটা আমার ফুটতে শুরু করেছে, পিঠেগুলো প্রায় ওপর দিকে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম, আর দেব হচ্ছে খেজুরের গুড়ের পাটালি। পাটালিগুলো একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি,
আর খেজুরের গুড়টা এতটাই ভালো, কিছুক্ষণ পরে দেওয়ার পরে একদম পুরো লাল রঙের কালার চলে আসবে, আর যখন কালার চলে আসবে না দেখতে এতটাই লোভনীয় হবে যে মনে হয় যেন কখন হবে আর কখন খাবো। তো যাই হোক, এখন দিয়ে দিলাম আর খুব সুন্দর গন্ধ উঠছিল নলেন গুড়ের। তো যাই হোক, দেখতে থাকো। আর এদিকে আমি এখন করছি হচ্ছে গোকুল পিঠে। গোকুল পিঠের যে নারকেলের ছোট্ট ছোট্ট করে আমি গুড়গুলো করে নিয়েছি, হাত দিয়ে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, তারপরে আমি এগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ফ্রাই করবো। আর মা নিচে বসে বসে করছে হচ্ছে সরা পিঠে, তার কারণ গ্যাসে যদি সবটা করা হয় তাহলে অনেকটাই সময় লাগবে, তার কারণ তার জন্যই মা স্টোভ ধরিয়ে বসে বসে ওদিকে সরা পিঠে করতে শুরু করে দিয়েছে। তো তোমাদের আমি একটু পরে আমি শেয়ার করছি সরা পিঠেটাও, মা করছে আমি তোমাদের শেয়ার করব। সবে আর কি সরাটা দিয়েছে, মানে সরাটা গরম করে একটা কি দুটো দিয়েছে, তো চলো তোমাদের সঙ্গে সেটাও একটুখানি দেখিয়ে নিই। এই যে সরাটা যখন একটুখানি গরম হয়ে গেছে তখন তেল দিয়ে, মানে বেগুনের বোটাতে করে তেল গুলিয়ে তারপরে এক হাতা করে সরা মানে কী বলে চাল গুঁড়ো আর কি দিয়ে দিচ্ছে ব্যাটারটা। তো তারপরে এদিক ওদিক করে উল্টিয়ে তারপরে নামিয়ে দিয়েছে। তো আমি তোমাদের সবটা দেখাইনি কারণ এটা মা করছে আর আমি ওদিকটাতে ছিলাম, তাই ঠিকভাবে ক্যামেরাটা আমি করতে পারিনি। তো এটা সবাই জানো সরা পিঠে বা আঁশকি পিঠে কীভাবে করতে হয়। আর এদিকে আমি যে গোকুল পিঠে করছি, গোকুল পিঠের জন্য রুল ময়দা আর চাল গুঁড়োর ব্যাটার আমি করে নিয়েছি। তো আমি এই জিনিসটা জানতাম না, আমি ইউটিউবের একটা দিদির কাছে আমি জানলাম, দেখলাম যে নারকেলের পুর দিয়েও গোকুল পিঠে হয়। এর আগে আমি যতবার করেছিলাম নারকেলের পুর দিয়ে ততবারই কিন্তু গলে গিয়েছিল বা ছেড়ে গিয়েছিল, সেই কারণে নারকেলের পুর দিয়ে গোকুল পিঠে করতে খুবই ভয় হতো। কিন্তু এবারে একটা দিদির ইউটিউবে একটা দিদির ভিডিও দেখে আমার করতে সাহস হলো। আর ব্যাটারটাও যে রেশিওতে আমি নিয়েছি সেটাও আমি সেই দিদির ভিডিও থেকেই আমি জানলাম। তো প্রাপ্তির রান্নাঘর বা প্রাপ্তির হেসেল এই ধরনের কিছু নাম হয়তো দিদির চ্যানেলের, তো যাই হোক আমি নামটাও বলে দিলাম। তো সত্যি খুবই ভালো হয়েছিল খেতে, আর আমার ছেলে এই গোকুল পিঠে খেতে খুব ভালোবাসে, তো কি বলবো ওর জন্যই বেশি করে এই জিনিসটা আর কি করা। তো গোকুল পিঠেটা দিদি দেখিয়েছিল, মানে ইউটিউবে যে দিদির ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিল দুধ আর গুড়ের জাল দিয়েছিল, তো মানে জাল দুধ গুড় দিয়ে ফুটিয়ে তারপরে দিয়েছিল গোকুল পিঠেগুলো। কিন্তু আমি এখানে খেজুর গুড় আর চিনির একটা রস করে নিয়েছি, তো সেই রসের মধ্যে গোকুল পিঠেগুলো তোমাদের দেখালাম সবই ভাজা হয়ে গেছে, তো আমি সেই রসের মধ্যে গোকুল পিঠেগুলো দেব। এটাও দুধ আর গুড়ের মধ্যে ফোটালে হয়তো ভালোই লাগতো, কিন্তু যেহেতু দুধ পিঠে হচ্ছে সেটাও দুধ গুড় দিয়ে খেজুর মানে দুধ খেজুরের গুড় দিয়ে, আবার যে সরা পিঠে করছি সেটাও দুধ খেজুরের গুড় দিয়ে হবে, তার জন্যই আর এই গোকুল পিঠেটা দুধ আর খেজুরের গুড়ের মধ্যে দিলাম না, এই কারণের জন্য এটা রসের মধ্যে করে দিয়ে দিলাম। তো যাই হোক, রসটা এখন একটু ফুটে গেছে, ঘন হয়ে গেছে, তখন এই ভাজা গোকুল পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে আমি অফ করে দেবো আর ঢাকনা দিয়ে দেবো। তো কিছুক্ষণ রেখে দিলেই সব রসটা এর মধ্যে ঢুকে যাবে, তো খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। আর আমার ছেলের সব থেকে পছন্দের পিঠে হচ্ছে এই গোকুল পিঠে, ওর জন্যই আরও বেশি করে আর কি করা। তো এরই ফাঁকে দু কাপ চা করে নিয়েছি মায়ের আর আমার, অনেকক্ষণ ধরে বসে বসে পিঠে করছিলাম, তো একটুখানি চা খেয়ে আরও আর কি এনার্জিটা আরও একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে আবার পিঠে খাবো। তো এদিকে পিঠেগুলো সব হয়ে গেছে তোমাদের দেখাই, এই যে এটা এখন ছেলেকে দিয়েছি, দুটো গোকুল পিঠে রসের মধ্যে ছিল, খুব নরম হয়েছে। আর ওকে বলছি কোনটা খাবি তুই, এটা খাবি না ওটা খাবি, ও ঠিক করতে পারছে না, একবার বলছে এটা দাও একবার বলছে ওটা দাও, আর এটা হচ্ছে দুধ পুলি। আর সরা পিঠাটা ও খায়নি, সরা পিঠাটা আমরা পরে খেয়েছি, তো ওকে আমি আমি ঠিক করতে পারছি না, ও বলছে আমাকে এইটা দাও, তো মা প্রথমে নিল একটুখানি রস, তারপরে ও দুধ পিঠে খাবে। দুধ পিঠেটা যাই হোক ও অতটা পছন্দ করে না, তবু ওকে জোর করে দেওয়া হলো। এই যে দেখো একদম পুরো নরম হয়ে গেছে, একদম চামচ দিয়ে কাটতেই পুরো সুন্দর করে উঠে চলে এলো। তো যাই হোক, ও সন্ধ্যে থেকে কিছু খায়ও নি, ওই জন্য ওকে একটু দুধ পিঠে আর গোকুল পিঠে দিলাম, খাক এখন, তারপর আমরা পরে টেস্ট করব। আর ওকে আমি বলছি কেমন টেস্ট হয়েছে, ও বলছে দারুণ টেস্ট হয়েছে। ও দুধ পিঠেটা প্রথমে খাবো না করছিল, কিন্তু খেয়ে ওর বেশ ভালোই লেগেছে। টুপিটা পরা গেছে জন্য
টুপিটা পরা কিসের জন্য? এক কান ঢাকা আছে। কি খেপা, এক কান ঢাকা এক কান নেই লাগা। হাস লোকে। বাস বাস বাস, জল খাস না তো এখন। নে নে। তো চলো পিঠেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, রসের মধ্যে দেওয়া আছে গোকুল পিঠে, আর এটা হচ্ছে সরা পিঠে। কালো কালো হয়ে গেছে, তো মাটির ইয়েতে একটু একটু পুড়ে পুড়ে গেছে। এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো মাটির সরাই হয়েছিল বলে একটা সরার মাটির ইয়ের একটা ফ্লেভার আছে, খুব ভালো হয়েছিল খেতে। আর এইটা হচ্ছে দুধ পিঠে। দুধ পিঠের কালারটা এত ভালো হচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে একদম পুরো টকটকে লাল কালার হয়েছে। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন এলাম হচ্ছে একটুখানি দোতলাতে। তো দোতলায় এসে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন কুয়াশা হয়েছে চারিদিকে। রাত্রিবেলা থেকেই কুয়াশার জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিক, তোমাদের আমি সেটাই দেখালাম। আর এইদিকে আমি বাসন বার করে ওপরে রেখে গেলাম, কালকে পিকনিক হবে, গামলা বড় কড়াই খুন্তি পিকনিক করতে নিয়ে যাব, সেই কারণে এখানে রেখে গেলাম। তো বন্ধুরা, এখন রাত্রিবেলা, আমি একটু ওপরে এলাম। তো রাত্রিবেলা কেমন কুয়াশা পড়েছে দেখো, লাইটের চারপাশটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো সকলকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। আজকে ছোট্ট মতন একটু পিঠে পুলি দেখিয়েছি। পৌষ পার্বণ প্রত্যেকের ঘরে ঘরে কীভাবে পালন হয়, আমাদের ঘরেও সেভাবেই পালন হয়েছে। তো আজকের ব্লগটা এখানে এড করছি, কালকে যাব পিকনিক। আজকে তোমাদের বলে দিলাম, কালকে পৌষ মাস শেষ হচ্ছে, পৌষ মাসের শেষ দিন সংক্রান্তিতে। আজকে মানে প্রত্যেক বছর আমরা পিকনিকে যাই, তো কালকেও আমরা পিকনিক করতে যাচ্ছি। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।